আজকে আমরা এসেছি রমনা পার্কে, কিন্তু চিন্তা করেন না, আমি রমনা পার্কে রিভিউ দেব না। আমি আজকে রিভিউ দেব আমার মুম্বাই ট্যুরের সেকেন্ড পার্টটা। মনে আছে ব্লক টুতে বলেছিলাম সেকেন্ড ব্লক পার্ট ওয়ান, তো আজকে হবে সেকেন্ড ব্লগের পার্ট টু। তো সবাই এনজয় করেন, পপকর্ন নিয়ে উঠবেন, কারণ খুব মারাত্মক একটা 32 মিনিটের ব্লগ করেছি। তো 32 মিনিট থেকে 40 মিনিটের মতো হবে, আমি ঠিক শিওর না। যাই হোক, তো আপনারা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল আইকনটা চাপ দেবেন। বন্ধু বান্ধবরা বলেন আমার ব্লগগুলো আস্তে আস্তে ভালো হবে, সাবস্ক্রাইবার বাড়ছে। 100 সাবস্ক্রাইবার হলেই আপনাদের জন্য গিভ হবে, 1000 সাবস্ক্রাইবার হলেই গিভ হবে, প্রত্যেকটা মাইলস্টোনে একটা গিভ হবে থাকবে। তাড়াতাড়ি করেন, আমার সাবস্ক্রাইবার বাড়ান প্লিজ ভাই। এনিওয়েজ ভাই এবং আপনারা সবাইকেই বলছি, এনিওয়েজ আপনারা আমার ব্লগটা দেখতে থাকেন। হ্যালো এগেইন এভরিওয়ান। এখন হচ্ছে সিস্টেমটা, আমরা যেহেতু গেটওয়ে অফ ইন্ডিয়াতে যেতে পারিনি, অনেক প্যাক, যেটা কালকে দেখাবো সবাইকে, সেটা হচ্ছে এখন তাহলে আমি যাচ্ছি মেরিন ড্রাইভ মুম্বাই, মে বি হাঁটছি, তারপরে এখন দেখি ট্যাক্সি কোথা থেকে নেবো। মেরিন ড্রাইভ মুম্বাই দেখ, taxis are not comfortable like Dhaka, but just fine. দেখি কি হয়, কোথায় ছেদ যাচ্ছি, মেইন রোড যাচ্ছি, জায়গাটা আমার মনে হয় খুবই সুন্দর। মেইন ড্রাইভ, মেইন ড্রাইভ, নাও উই আর হিয়ার এট মেইন ড্রাইভ মুম্বাই। প্লেস ইজ অ্যামেজিং, সিরিয়াসলি, মানে আমি আমার মনটা আটকাতে পারি না, মানে আমার এত ভালো লাগে মেরিন ড্রাইভে আসলে, সিরিয়াসলি। মানে এই জায়গাটা অনেক হাইট আছে, না নিয়ে নামতাম সদীপ প্রদীপ বলে ধাপাধাপ নেমে যেত, মানে আমার সেই সাহস নাই। ও পাশে আছে, ও পাশে আছে ধাপার জায়গা, আমি যাবো একটু পরে দেখাবো সবাইকে সব কিছু। আমার পাপা আছে, কত খুশি, পাপা আসো এদিকে আসো। তোমার কেমন লাগছে মুম্বাইতে এসে, এখানে এসে? অপূর্ব সুন্দর দৃশ্য, একদিকে সাগর পার, অন্যদিকে বিশাল বিশাল অট্টালিকা। এই অট্টালিকায় বসবাস করেন এই বোম্বাইয়ের, ভারতের বিখ্যাত বোম্বাইয়ের বিশাল বিশাল অর্থ যারা আছে তারাই এখানে থাকেন। ফর এক্সাম্পল মুকেশ আম্বানিও থাকেন এখানে, ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় লোক মানুষ, তার বাসা আমি যা সবাই দেখাবো অবশ্যই। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এরা ঠিক কপি করার চেষ্টা করছে কক্সবাজারে, কিন্তু ওরকম করতে পারিনি, ওদের রড বের হয়েছিল। কিন্তু এটা হচ্ছে পুরো পাথর কাটা, বাংলাদেশটা পুরো সিমেন্ট দিয়ে করা, আর এটা পুরো পাথর কেটে কেটে এরকম করে করা, দেখা যাচ্ছে পুরো কমপ্লিট স্টোন, এটা স্টোন ওয়ার্ক। তো হ্যাঁ পাতা পানি ইস তরফ না যায় না, ইসলিয়ে না উনি বলছিলেন যে এখানে বৃষ্টি হলে পানি রাস্তা বন্ধ উঠে যায়, তো মানে হাই টাইট থাকলে। তো আমি যত পারি সম্ভব এক্সপ্লেন করবো, হিন্দি অত ভালো পারি না। At the seashore, I am in the middle of the stone. I am in the middle of the stone. I am in the middle of the stone. So, it's the same thing. তো আমিও চেষ্টা করি এখন ফেরত যাওয়ার, নাল দেখা যাবে যে এখানে আমার আটকে গেছি। যাই হোক, সুদীপ টুদীপ পিচ্ছে আমি যারা থাকলে তো মানে আমার সবার সাথেই মিট করাবো ইনশাল্লাহ, ওরা থাকলে তো দেখতেন যে কোনো বিষয়ই না।
কোনো বিষয়ই না, সমস্যা নাই, ওরা পারতো আপনি এগুলো বাড়ি না কিছুই, তাও সমস্যা নেই, আমি অবশ্যই কিন্তু মেয়েরা ওখানে যাচ্ছে আমার ইনসাল্ট হয়ে যাবে যদি, মানে একটা ইনসাল্টিং হয়ে যাবে যদি আমি না যাই, তাহলে ইনশাল্লাহ আমি এখন পাপাকে আগে আনবো তারপরে যাবো। ওকে যাই হোক, আমার পাপার সানগ্লাস পড়ে গেছে এর মধ্যে কোথাও একটা, আপনারা দেখতেই পাচ্ছেন খুব খারাপ অবস্থা, তো আর সাহস নেই যাওয়ার। Anyway, so going back to the taxi, this is Marine Drive. So I'm leaving the Marine Drive road here. It's an amazing place. Chai hok. After the next day, I'm going to go to So, I'm going to go to the taxi. এইখানে মানুষ অনেক ঘুরতে আসেন, এদের আওয়াজ জানা। Now I'm going back to the taxi. Is my taxi driver. তো আমি ট্যাক্সিতে ফেরত যাচ্ছি। ট্যাক্সি মুম্বাই, নট মুম্বাই অ্যাকচুয়ালি, মেইন ড্রাইভ। Okay. We are here at Haji Ali. Haji Ali Mumbai Deshti. I'm here to go to Jatsi. AJ Lakhtata. Ooh, Haji Ali. Let's go back to Jatsi. Bandit. Haji Ali Mumbai to Pouchha. Yeah. Let's get there. That's what I am. Let's go. তো আমি ফুল এবং চাদর নিয়ে নিলাম, এবার যাচ্ছি, যাওয়ার পর আমি দেখাচ্ছি, ঠিক আছে। এটা হলো হাজি আলি মুম্বাই। এখানে অনেক লোকরাই মানে এই জায়গাটাকে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মানে, সো আমিও একটু একটু মানি। হ্যাঁ, তো আমি যখনই ইন্ডিয়াতে যাই, মানে মুম্বাইতে যাই, তখনই আমি এই জায়গাটা ভিজিট করি। আপনারাও গেলে যেতে পারেন, জায়গাটা খুবই ভালো দেখার মতন। এটা হচ্ছে কোলাবা থেকে মাত্র 150 টাকা মতন ট্যাক্সিতে লাগে রুপি যাওয়ার জন্যে, এবং ওখানে গেলে ফুল এবং চাদর চড়াতে হয়, তার বদলে ওরা আপনাকে ওই চিহ্নি দেয় যেটা আপনি আসতে পারবেন ঢাকায়, বা আপনি আপনার অরিজিন যেখানে আপনার বাসা যেখানে সেখানে নিয়ে আসতে পারবেন, মানে এটা। আর এখানে মান্তি করলে সেটা পূরণ হয়, হ্যাঁ এটা আমি শুনেছি। তো আমি কিছু বলবো আপনাকে, আমার কোনো গ্যারান্টি দেবো না, কারণ উনি একজন অলি, আমার কোনো আর মানে ওনার কাছে আমি কে, কিন্তু জায়গাটা খুবই ভালো, আপনারা ট্রাই করে দেখতে পারেন জায়গাটা, মানে আপনি জিয়ারত করবেন, মজা পাবেন, আমিও জিয়ারত করতে গেছিলাম, মন শান্তি হয়েছি। থ্যাংক ইউ। শাহরুখ খানের বাসার সামনে এখন, শাহরুখ খানের এরকম হয়ে ব্রিজটা, জায়গাটা অনেক সুন্দর। এসব আমি যা ব্লগ করতে খুব অড লাগছে, আর শুরুই করলাম এই দুই দিন হলো। পানিগুলো এখানে বন্ধ পানি, আর ওটা রানিং পানি, আমি দেখাচ্ছি আমরা ওই পাত্র। আমি শাহরুখ খানের বাসার পিছনে আসছি, সাগরের পাড়ে, সবাই দেখতে পারেন আমাকে। জায়গাটা তো অসাধারণ লাগছে। নর্মালি মুম্বাই আসলে আমি বেশি ঘুরি না, আমি এক দুই জায়গায় শপিং করি শেষ করে দিই, কিন্তু আজকে কেন আমার ঘুরতে ইচ্ছা করছে, আর সাঁতার কাটতে এত ইচ্ছা করছে, মানে পাগল করতে, কিন্তু সমুদ্রে তো ভয় লাগে না, গভীর হলে বাস, তাই না বাবা? কেন তো সাঁতার কাটতে পারি না, আমি পানিতে হাঁটতে পারি, তো আর পানিতে হাঁটতে গেলে যদি পা না লাগে, আমি তো বাবা আদম না যে আমার পা আমি অনেক লম্বা, আর পাপা তো ভয়ে পানি এতই ভয় পায় যে প্রায় 2 মিটার দূরে দাঁড়ায় আসছে। ক্যা বাত, একটা ঢেউ আসতেছে আমাদের দিকে ছোট খাটো একটা। লোকেশন চেঞ্জের জন্য সরি, আমরা আসলে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে পরের দিন এলিফ্যান্টা আইল্যান্ডের জন্য রওনা দিলাম, এখন থেকে ওই ফুটেজগুলো দেখা যাচ্ছে, ওই ব্লগগুলো দেখবেন। থ্যাংক ইউ। আমাদের যাওয়া যাচ্ছে,
বৈশাল্লাদের ভাষায় আমাদের এটাই একটা বিশাল বড় জাহাজ। হ্যালো বাবা, কি করতে হবে না, অনেক অসাধারণ অসাধারণ জাহাজ দেখতে পাচ্ছি আমি। দেখা যাচ্ছে পাল্টি গেলে দেখাবো, এই একটা স্পিড বোট যাচ্ছে। এইসব পাখিগুলো দেখানোই সেই যে ল্যান্ডিং করে যেটা আমার পানিতে, অসাধারণ birds are really coming close to us. I'm loving it. Isliye main kehta hu ye agar sorry hindi mein bolna hai etu nahi boli jodi kono samay Mumbai aste hoy tale 100% you should come to elephant it char kisu nahi is pagula wal ja bhal lage these are seriously amazing birds you guys should see सवार है खाने के लिए। ये देखो ये देखो ये लो लो भाई ले जाओ ले जाओ ले जाओ। করছে সব কিছু দিচ্ছে, সব কিছু হাত থেকে নিয়ে খাচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই পছন্দ করে, ওদের খুব পছন্দের খাবার চিপস, এই চিপস খাচ্ছে সবগুলো, এই চিপস দেখছে ওরা খাচ্ছে, কিছু কিছু ছুঁড়ে মারছে, সেটা আর একটা মজা যে ছুঁড়ে মারলে ঠিক ওরা ধরে ফেলে। একটি চিপসও মাটিতে পড়ে না, পানিতে পড়ে না, সব চিপস ওদের মুখে ওরা ধরে ফেলে চুম্বুকের মতন করে। এবার আবার আর নতুন প্যাকেট খুলছে, সব দিলেও সুন্দরভাবে খাওয়াচ্ছে। প্রতিটা খাবার চিপসি টুকরো ওরা খাচ্ছে এবং ওরা ভয়ও পায় না, হাতে হাতে খায়। টাইম লাগে
অনেকে আবার ডিস্টার্ব করে, উড়িয়ে দেয় সব, এই জন্যেই ওরা সরে যায়, কিন্তু খায় না ওরা। আমরা যাচ্ছি এক দ্বীপে, দ্বীপের উদ্দেশ্যে। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা পর্যন্ত আমি আর আমার পাপা কিছু সেলফি করেছিলাম। এই সেলফিগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে, এই কারণেই আমি মনে করলাম কিছু শেয়ার করি। বলবেন কমেন্টে কেমন হয়েছে। আমার মনে হয়েছে যে মুম্বাই সি, যেটা হচ্ছে ইন্ডিয়ান সি, অনেকে অ্যারাবিয়ান সিও বলে এটাকে, কেন জানি না, তো ওই সির সাথে এই ছবিগুলো খুবই ভালো লেগেছে। মানে আমার তখন মানে বলার বাইরে যে আসলে এই মানে সিচুয়েশনগুলো, সিনারিগুলো আসলে এক একদিন এক এক রকম হয়। মানে একদিনের সাথে আরেকদিন কোনো মিল নেই। আজকে আমি যাবো একরকম দেখবো, আবার কালকে আরেক রকম। সাগর তো সবসময় একরকম থাকে না। এনিওয়েজ, আই এনজয়েড ইট। থ্যাংক ইউ। Any container ships, and I have also seen wo kya kehte hai usse, ki bole to, I have also seen a ship which contains humans like us. I don't know what kind of ship it is. It's a very big ship. I'm going to show you the picture if I can click it. It's in the port, so I couldn't click it. Anyways, this is the ship I was talking about, the biggest ship I have ever seen as a cargo ship in my life. Maybe, most probably, that's the thing. Woh kya hai pata nahi, bola sorry, ota ki ami jani na jo ta onek boro trend pay hobe ari dure dure choto choto ship, container ship dekha jay. আমি আর পাপা মাত্র এলিফ্যান্টা আইল্যান্ড থেকে ঘুরে আসলাম, আর ঘুরে যাওয়ার পথেই যে মানে মুম্বাইয়ের দিকে ফিরছি আমরা, তো এই জাহাজটা আর কিছুক্ষণের মধ্যে আসবো, 30 মিনিট 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে মুম্বাই। মাজা মুম্বাইজ বেস্ট ম্যাঙ্গো জুস, আই থিঙ্ক সো ফর মি। আমি এটা ইন্ডিয়াতে আসলে অলওয়েজ কিনি মাজা, এটা আমার ফেভারেট। ক্যাডবেরি ডেয়ারি মিল্ক বাবলি আর মাজা পারফেক্ট। আর মুম্বাই ফেরার পথে পাপার সাথে এই ফরেনারের ফ্রেন্ডশিপ হয়ে গেল, তো ইনি হচ্ছে ফ্রান্স অথবা রাশিয়ার, যাই হোক, কিন্তু মানুষটা খুব ভালো ছিল, খুব মজা করে কথা বলেছে আমার সাথে, সো আই লাইক হিম। তাই পাপা উনার আর উনার বউর সাথে দুইটা ছবি তুলেছে, এটাই দেখতে ভালোই লাগছিল। জাহাজ থেকে নামার পর আমি ডাইরেক্টলি গেটওয়ে টু ইন্ডিয়ার সামনে কবুতর খাবার খাওয়াতে চলে গেছিলাম, সো চেঞ্জ অফ লোকেশন, এবার যাচ্ছি গেটওয়ে গেটওয়ে টু ইন্ডিয়ার সামনে। আরে তুমি কি বারে হোয়াইট হোমার আও না, यहां पे मुश्किल नहीं करने का भाई। আমরা এখন আছি মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়াতে। এখানে কবুতর এতই মানে ফ্রেন্ডলি যে আপনার হাতে চলে আসে, আর আমার তো কবুতর পালার ভালো একটা 10-8 বছর একটা এক্সপিরিয়েন্স আছেই।
তো একসাথে মিলে কবুতর কিভাবে বসে সেটা আমার জানা আছে, কবুতর কিভাবে চলে, তো সেই হিসাবে আমি ওদেরকে খাবার দিচ্ছি। আর ডাল যেটাকে বলে সে তো ওরা খাবেই, ছোলা ছোলা। দেখেন 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 কি হচ্ছে, রাখলো আমি কড রেসারও দেখলাম, যে কড রেসার আড়াই কোটি টাকা। চিন্তা করেন যেখানে কি ধরনের কবুতর থাকতে পারে। আজ আচ্ছা লোক আজ ভিডিও চলছে। Beautiful. আবার আমরা গেটওয়ে অফ ইন্ডিয়াতে। এই জায়গাটা আমার এত ভালো লাগে, আমি আসলে আশা বন্ধ করতে পারি না। স্পেশালি বললাম না, কিছু ছবি তুললাম, ওই যে ওনারা প্রিন্ট করে দিচ্ছে আর মোবাইলে সফট কপি দিয়ে দেবে। ছবি তুলে অনেক টাকা নিয়ে নেয়। এই ঢাকাতে আমাদের যদি কক্সবাজারে ঘুরতে যাই আমরা, কক্সবাজারে একটা ছবির জন্য 20 টাকা করে ছবি দেয় প্রিন্ট করে, আর যদি সফট কপি নিই তাহলে 5 টাকা 4 টাকা করে, আর এখানে সফট কপি নিলে 10 টাকা করে আর প্রিন্ট করলে 30 টাকা করে। না আমরা একটু বেশি নিলাম বলে ওনারা 20 টাকা করে রাখলো। যাই হোক, এই যে ছবি প্রিন্ট হচ্ছে, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। এই যে বাবা বসে আছে, আমাদের ফটোগ্রাফার, পুলিশের একটা ভ্যান অলওয়েজ থাকে এখানে ফর সেফটি। হয়ে গেছে। আর এই যে আমাদের হোটেল তাজের একটা অংশ, ওই পাশে হোটেল তাজ। ইটস আ ভেরি নাইস প্লেস। ওই পারে দিয়ে এলিফ্যান্টা যাচ্ছে, এলিফ্যান্টা তো এর আগে আমরা গেছি, আজকে আরেকবার যেতে পারি শিওর না। একটু ট্রাই করলাম প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে কিরকম টাইপের ছবি হয়। গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশেই হোটেল তাদের সামনে, তো ওরা আসলে অনেক ডিস্টার্ব করছিল, তো ছবি তুলবেন কিনা ছবি তুলবেন কিনা, এই জন্য তুলেই ফেললাম কয়েকটা ছবি। দেখেন কেমন হয়েছে জানাবেন প্লিজ কমেন্টে। থ্যাংক ইউ। ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মুম্বাই, এখন কলকাতা যাব। এই যে মারাত্মক সুন্দর এয়ারপোর্ট, গেট নাম্বার 7 আমাদের ফ্লাইট। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসলাম কারণ জেট এয়ারওয়েজ আর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করে, আর স্পাইস জেট, ইন্ডিগো, গো এয়ার এগুলো আবার পসিবলি ডোমেস্টিক থেকে করে, যেটা 5-6 কিলোমিটার একটা ডিফারেন্স আছে। এয়ারপোর্টটা খুবই ভালো, বাইরে থেকে দেখি মনে হচ্ছে মারাত্মক ভালো হবে, খুবই ভালো। যাই হোক, লেখা হবে নাম মুম্বাই এয়ারপোর্টটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্টস, যেখানে আমি বোয়িং 747-800 এবং লুফথানসার বোয়িং 747 আর এয়ারবাস A380 এমিরেটস দেখেছি, এবং বোয়িং 787-9 ড্রিম লাইনারও দেখেছি। তো ভালোই লাগলো মুম্বাই এয়ারপোর্টটা আমার, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর এই জোকটা তো সবচেয়ে ভালো লেগেছে, যদি আমরা খাবার বিল না পাই তো কনসার্ট ফ্রি। আমি কবার হয়ে গেলাম 223 টাকা দিয়ে এয়ারপোর্টে, রুপি দিয়ে এয়ারপোর্টে একটা বার্গার, একটা পেপসি, আরও কিছু আইটেম আছে একটু দেখাবো। মানে আমি কলকাতায় তো খেয়েছিলাম, ওখানে প্রাইস ছিল 400 সামথিং, আর যেটা ডোমেস্টিক এয়ারপোর্টে,
যেটা এখানে সেম জিনিস 235 আর আমি শক্ট। এনিওয়েজ এখনই আসবে, আমি দেখাবো আপনারা খাওয়া দাওয়া দেখবেন। মেবি খাওয়াতে পারবো না, আমার ভিউয়ার কজন হয় আমি জানি না, যদি কম হয় তাহলে ইউর ফর ট্রিট, আপনারা আসেন মুম্বাই এয়ারপোর্টে আমি খাওয়াচ্ছি, আর যদি অনেক হয় তাহলে আই ডোন্ট হ্যাভ দ্যাট বাজেট। সো সবাই কী বলা যায়, ওকে তো সেটার জন্য আছে কি, আপনারা যদি মুম্বাই এয়ারপোর্টে আসেন তাহলে আপনি আমার নাম দিয়ে এমনি খেয়ে দিন, বিলটা আপ দিয়ে দিন, তো মানে হিসেবে আমি খাওয়াচ্ছি, বিলটা আপনি দিচ্ছেন কিন্তু খাওয়াচ্ছি আমি, ওকে। তো এটা একটা ভালো ওয়ে, মানে আমার ফ্রেন্ডরা বললে আমি এরকম মজা করি, আমি সরি মাইন্ড করি না, জাস্ট খেয়ে এনিওয়ে। They gave me two sausages, a straw, and this is a nice straw. Ekta Coke diyeche, mane which is a Pepsi branded KFC. Ekta cookie diyeche. They gave me a burger, the star of the show. They gave me two wings, two chicken wings. And this worst ever হোয়াট ক্যান আই কল ইট, কি বলা যায় এটাকে, আলু দিয়ে ভাজা, এটা একদম খুব ফালতু টেস্ট, এটা কেউ খেলে এটা মুখটা নষ্ট করবেন না। দ্যাটস অ্যাবাউট ইট, দে টুক 265 ফ্রম মি, সরি 265 দিয়েছে, 235 নিয়েছে, নাইস। এনিওয়েজ ডিসক্রাইব করলাম, সেই টেস্ট করা শুরু করছি, লেটস স্টার্ট উইথ দ্য কোক, পেপসি KFC Pepsi. As usual, I'm Pepsi. Or when I'm gonna be trying, huh? Let's keep my camera on the Pepsi. Let's show you the star of the show. I'm sorry. Let's show you the star of the show. Nice. Let me show you the star of the show. Yeah. The star of the show is Mr. Burger. Here you go. The burger looks nice. Hope it is nice. I don't like mayonnaise or not the mayonnaise of Mumbai. I really don't like it. So I wiped it off. And I don't like lettuce in my burger in Mumbai. Jodi Dhaka hoto sob dhoroner khetam, Mumbai der ekta smell ache, I'm sorry. Jara Mumbai er, there is a smell in Mumbai, it's food. I don't like it, which I don't like it actually. কি বলবো, এখন একটা জাতির খাবার তার আমার একটা জিনিস পছন্দ নাই হতে পারে, আমি আরে জাত থেকে এসেছি, আমি ঘুরতে এসেছি, আমি ট্রাই করি যে খাবার খেতে কিন্তু পারি না, শুধু মুম্বাইতে মেজবান একটা আছে ওখানে শুধু খেতে পারি। লাইটে কি হলো, লাইটটা বাড়িয়ে দিলাম, এই আছি, আমি দেখি টেস্ট খারাপ হলে খাবোও না, আমি সরি যদি টেস্ট খারাপ হয় পারবো না খেতে, মুম্বাই আমি ইনসাল্ট করছি আর ভিডিওটা নাও দিতে পারি যদি টেস্টটা খারাপ হয়। The burger is good actually. It's fine chicken. No bones. I think for this money, it's a win-win situation. I don't drink. I drink Coke, Pepsi, Pani. But I'm not kind. To do, I'm jahe jai. Bar, I was hamne thak. There's a bar over there. Now, আমার অনেক বন্ধুরা আছে যারা মদ খায়, খুব ভয় বেশিই খায়। এখন তাদের জন্য আমি যখন সামটাইমস কিনে নিয়ে যাই, আমি একবারও বাসা থেকে বাঁচাতে পারলাম না, প্রত্যেকবার বাসায় ধরা খাই।
বলি মাকে, মা অ্যাকচুয়ালি কমই শোনে, মাকে কমই মা চোখে পড়ে, পরে আপু পাপার চোখে। হ্যাঁ আমি প্রুফ করে দিই আমার বন্ধুর জন্য, তখন বলে এটা কেনা ঠিক না, এক্সেট্রা এক্সেট্রা। আর তাই আমি এবার প্ল্যান করছি কিনবই না, দুবার ধরা পড়েছি, কিন্তু একবারও খেতে দেখেনি তো কিছু বলেনি, আর আমি আসলেই খাই না। কিছু মানুষ আসছেন যারা কোথাও ট্রাভেল করছেন, মেবি আমার চারটা ফ্লাইট, আচ্ছা সরি আমার পাঁচটা পাঁচটা ফ্লাইট, চারটা দিকে আমার বোর্ডিং শুট, একটা বিশেষ আমি চারটা চারটা পাঁচের মধ্যে গেলে চলবো। I'll see you after my food. It's sure, okay? It's amazing. It's worth amazing. Tastes amazing. It is amazing. Thank you. This was my flight info. You can check it out. Our Papa's boarding pass. Mumbai to Kolkata. Can you see it? Let's see. Going towards the aircraft. Let's see what aircraft they give us. I think it's a 737-800, but let's see what aircraft they give us. Hopefully it's a 737-800. And not anything smaller than that. But we'll see what aircraft it is. Let's see. Hoping a 737-800 or something better. I can see a 737-800. That's Papa. Always serious. So I need to shut off the camera because I'm boarding ready. So I'm 77-800, but I'm sorry, 77-8 max or max 8. This is an amazing aircraft too. Good morning, ladies and gentlemen. Welcome on board. This is the final departure from Mumbai to Delhi. Departure. To our shop, which we large trolley bag. Let's see. Thank you. Video photo. Jai Ho. It's nice. I don't know. I will have to check all the features. Anyways, hello to aircraft. দেখা যাচ্ছে বাইরে বেন 737 ম্যাক্স 8 এ আমরা উঠেছি, সেটা হচ্ছে দেখিয়ে দিলাম আপনাদেরকে, আপনি আপনারা দেখতে পারেন, আই লাইক ইট, চলো। আর এরপর তো দেখছেনই যে পাপা ফাইল নামে শুরু করে দিয়েছে, আমার ঘুমন্ত অবস্থায় আমার ছবি তুলেছে, তো এনিওয়েজ আই লাইক ইট, ছবিগুলো খারাপ হয়নি, জাস্ট একটু হাসলেই হতো। থ্যাংক ইউ। সবার আশা করি সবার খুব ভালো লেগেছে। মুম্বাইতে আমি আর বেশি ঘুরতে পারিনি, কারণ হচ্ছে আসলে পাপা শরীর ভালো না তো অত ঘোরা যায়নি। এনিওয়েজ আপনারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ, বেল আইকনটা চাপ দেবেন, আমার মানে খুবই মনের ইচ্ছা আপনারা সবাই চাপ দেবেন, আপনারা সবাই ফ্যামিলির মতন আমার। 100 সাবস্ক্রাইবারের পরে আমি একটা গিভ অ্যাওয়ে করবো, আর আশা করি যে মানে ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আশা করি ভালো লেগেছে অলরেডি, ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট জানাবেন, এবং আপনাদের কি আর বলবো। সো আমার নাম সাজ্জাদ জামান স্বপ্নীল, আপনারা দেখছেন ভিআর ফ্যাট। আসসালামু আলাইকুম।